আপনার কথা ব্যায়াম শুনি
আপনার কথা রিজার্ভ ফাইদা তাই জন্য যেটা আসতে মনে কষ্ট হয় না। আমি কিছুদিন হল কীভাবে একটি কালকর্মে বাবার কথা মনে পড়ে আর নিজের মজা অপরাধ মনে করি মনে অনুভূত হয়, কোনো কিছু ভালো লাগে না। এর কারণ হলো আমার বাবার মৃত্যু সংবাদ জন্মিলে বলতে হয় এটা সত্য চিরসত্য, কিন্তু যেসব কারণে আমাদের মা ভাই বোন পরিতাপ বা মানছে না তা হচ্ছে অপরাধ বোধ। আমার বাবা সংসার বিরাজী ছিলেন, আমার বাবার পীর সাহেব ছিলেন জনাব শাহ তফিক আফসার দিন, যিনি উত্তরাশের পীর সাহেব জনাব মোহাম্মদ আব্দুল হাসিন জিনি রহমতুল্লাহের মুরিদান ছিলেন। সংসার ও সন্তানদের প্রতি হয়ে জীবনের অধিকাংশ সময় পীরের বাবা কাটিয়েছেন বলে আমরা তার মূল্যায়ন করি নাই। এখন আমরা কী করবো? সরকার চল্লিশ লাখ পাড়া ইত্যাদি কি হাতি সমস্ত সদরবাবুকে এমনকি কোনো আমলা চিন্তা করলে আমার বাবা আত্মার সে অবস্থা আসতে যাতে পারা যাবে। বাবাজি তোমার বাবা কি অবস্থা আছে জানার চেষ্টা করো না, তুমি কি অবস্থা আছো তা জানার চেষ্টা করো। তো সরকার চল্লিশ লাখ পাড়া চল্লিশ লাখ বলে নামে কোনো শব্দ নাই, কাফারা শব্দ আছে বা সরকার শব্দ আছে, তুমি কাফারা তোমাকে দিতে হবে না, চল্লিশ লাখ করতে হবে না। তো বাপের জন্য সদকা স্বরূপ তুমি যা তোমার আমরা তফিক দেয় তা তুমি মিসকিনদের খাইয়ে দেবে এবং তুমি নিজে কোরআন পাঠ তেলাওয়াত করে তার স্বভাবে সানি করবে। যদি তুমি কোরআন শরীফ পড়তে না জানো তাহলে 125,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 পরে একবার করে মোহাম্মদ রাসূলুল্লাহ এটা পড়বে, পড়ে তোমার বাপের দূরের উপরে সবাব পৌঁছে দেবে। শুধু বাপের উপরে না, আগাম থেকে নিয়ে এখন পর্যন্ত তোমার মমিনী মমনা মুসলমান সবার জন্য তোমরা এই কাজটি করবে। আমি অনেকবার বলেছি আবার বলে দিচ্ছি যে আমার জন্মভূমি খানদানে একটা আমল আছে যেটি আমি তোমাদেরকে বলেছিলাম, তোমরা যদি করলে সব কিছু হয়ে যায়। ফজর নামাজের পরে ফরজ নামাজের পরে না, মর্নিং প্রেয়ার সকাল নামাজের পরে ফজরের নামাজের পরে আমার খানদান এ কাজ করতে সিদ্ধি রাজিউল্লাহ আবু তাআলা মধ্যে থেকে এটি চলে আসছে আমার আম্মার দিক দিয়ে আমার দিয়েছি। আমি বলেছি অনেকবার করেছিও তোমাদের নিয়ে পড়েছিও আবার বলে দিচ্ছি, প্রথমে সাতবার সুরে ফাতিহা বিসমিল্লাহর সঙ্গে, তারপরে বিসমিল্লাহর সঙ্গে 10 বার কুল হুয়াল্লাহ শরীফ, তারপরে বিসমিল্লাহর সঙ্গে যে কোনো দরুদ শরীফ 11 বার পড়ে সমস্ত মুমিন মুমিনাত মুসলিম মুসলমান দুনিয়াতে যারা ইন্তেকাল করে গেছেন তোমার আত্মীয় স্বজন সবাইকে বাপ মা সবাইকে নিয়ে সবাই খানি করবে। আদম থেকে নিয়ে রসুলের পাশে যত সবার উপরে সবার সানি করবে। এতে হবে কি যে উম্মত মুহাম্মদীর মধ্যে যত পূজনার দিন বুঝলে গেছেন তাতে তুমি ফয়েজ লাভ করবে, স্বভাব হবে ফয়েজ হবে। এটি কোনো বিধাত না, এটি কোরআন পাক তেলাওয়াত করা এবং সওয়াব সানি করা, কোরআন পাকের সওয়াব সানি করবে উম্মত মুহাম্মদীর জন্য। ওদের মধ্যে যারা আল্লাহর ওয়ালি থাকবেন তার সাহেব তোমরা লাভ করবে। এটা আর একটা আছে আবু তাহের কাফরুল থেকে তুমি নিজের একটি মেয়ের বিয়ের 1 বছর পর তার স্বামী অনন্ত আরেকটি বিয়ে করে বিয়ে করে না, 1 বছর যাবৎ মেয়েটির আর কোনো খবর নিচ্ছে না এবং তাকে তালাকও দিচ্ছে না। মেয়েটি বর্তমানে স্থায়ীভাবে বিদেশে আছে, মেয়েটির বিয়ের কোনো কালিকামা নেই। মেয়েটি যদি তার স্বামীকে তালাক দিতে চায় কীভাবে তালাক দিতে পারে? মুসলিম ল বলে একটা নিয়ম আছে, মুসলিম লয়ের নিয়ম হলো যদি কোনো মেয়ে নিজের স্বামীর সঙ্গে থাকতে না চায় তার শর্ত হচ্ছে স্বামীকে ইম্পোর্টেন্স হতে হবে, আমি বাংলা বলব না, ইম্পোর্টেন্স হতে হবে, ফিজিক্যালি আনফিট হতে হবে, একটা শর্ত ফিজিক্যালি তাকে আনফিট হতে হবে। যদি ফিজিক্যালি আনফিট হয় তাহলে মেয়েটি তালাক নিয়ে নেবে, মেয়েটির এই তালাককে বলা হয় খোড়া, মেয়েটি খোড়া নিয়ে নেবে। আর মেয়েটিকে যদি মারধর করে, শারীরিক অত্যাচার করে, মানসিক অত্যাচার করে, খাওয়া দাওয়া না দেয়, ভরণ পোষণ না করে, তাহলেও মেয়েটি খোড়া নিয়ে আলাদা জীবনযাপন করতে পারে।
ছেলেটি যদি সুচরিত্র হয় নিজের স্ত্রীকে ছেড়ে অপর কারো কাছে গিয়ে যদি বসবাস করে অস্থায়ীভাবে বা স্থায়ীভাবে, তাহলেও স্ত্রী প্রমাণ স্বরূপ তার প্রমাণ করে নিজেকে তার স্বামিত্ব থেকে নিজেকে আলাদা করে নিতে পারে। যদি স্বামী মাফকুরুল খাবার হয়, মাফকুরুল খাবার তাকে বলা হয় যাকে বাংলায় নিরুদ্দেশ বলা হয়। তার ভরণ পোষণ, খোরপোষ, খাওয়া দাওয়া, ফিজিক্যালি টাচ ইত্যাদি যদি না থাকে, তাহলে ইমাম হাম্বল এবং ইমাম মালিক ওনাদের ফতোয়া অনুযায়ী মেয়েটি 3 বছর অপেক্ষা করে অন্য একটি বিবাহ করতে পারবে, তার অটোমেটিক্যালি তার তালাক হয়ে যাবে। এখন তোমার এখানে যেটি লেখা আছে যে অন্য জায়গায় গিয়ে ছেলেটি বিয়ে করেছে, মেয়েটিকে বিয়ে করাটা অপরাধ না, একে পর এক 4টে বিয়ে করতে পারে, খুব খুশি লাগছে না 4টে বিয়ে করার মাধ্যমে। মন্দিরে তাই করে, আমরা তাই করি, 4টে বিয়ে করা সুন্নত, খাওয়া খাওয়া সুন্নত, মিঠা খাওয়া সুন্নত, এই সুন্নত গুলো আমরা করে থাকি। এটা তবে খেজুরের কাঁটা কাঁটা খরা চাটায় উপরে শোয়া এটা সুন্নত না, এই সুন্নত রসুলের কাছে ছিল, নিজে না খেয়ে অপরকে খাইয়ে দেওয়া এটি সুন্নত আমাদের জন্য না, এটি রসুলের কাছে ছিল। পেটে পাথর বাঁধা, পাথর পেটে বাঁধা ফিরার সময় এটি আমাদের সুন্নত না, এটি রসুলের কাছে ছিল। আমাদের জন্য চারটে বিয়ে করা উত্তম উত্তম সুন্দর যাতে যাতে আমাদের এনজয়মেন্ট একটু বৃদ্ধি করে, আমাদের জন্য এটি সুন্নত। আর যখন কঠিন শূন্য একটু অসুবিধা মতো হবে রসুলের জন্য ওটা আমাদের জন্য। তা খোঁজ খবর যখন নিচ্ছে না, তুমি যদি 1 বছর যাব মেয়েটি কোনো খোঁজ খবর নিচ্ছে না, ফর্ম পূরণ করছে না, তাকে তালাকও দিচ্ছে না, মেয়েটিকে শরীয়ত অনুযায়ী আরও 2 বছর অপেক্ষা করতে হবে তার স্বামীর জন্য। 2 বছরের মধ্যে স্বামীর যদি কোনো খবর না পায়, তার ফিজিক্যালি মেন্টালি ফিনান্সিয়ালি যদি কোনো রকমের সাহায্য না পায় স্বামীর কাছ থেকে, তাহলে 3 বছর পরে মেয়েটি অনন্ত বিয়ে করে দিতে পারবে, এর জন্য সেই মোতাবেক তা তারা হয়ে যাবে। আর তার কালির নামা নাই, কালির নামা কোনো এমন ধরা বাঁধা জিনিস নাই যে কালির নামা করতেই হবে, এটি একটা প্রোটেকশনের জন্য করা হয়। এটি নিকার মধ্যে যেটা ওয়াজিব করা হয়েছে সেটি হচ্ছে খুতবা এবং সম্মত সম্মতি নেয়া, মেয়েটি সেই ছেলের সঙ্গে বিয়েতে রাজি আছে কি না, কিন্তু সাক্ষীর সামনে মেয়েটি হা বা না করবে, ছেলেটিও কিন্তু সাক্ষীর সামনে হা বা না করবে, এটি বাজি করা হয়েছে। কালিনামা এখন রসুলের পাকের সময় এমনটি ছিল না, কালিনামা আমাদের আমরা যারা দুষ্টু প্রকৃতির লোক আমরা আমাদের জন্য এটি কালিনামা করা হয়েছে, বা আমাদের জন্য লক্ষ লক্ষ টাকা যে মোহন করা হয়েছে এটি এত আমাদের জন্য করা হয়েছে, কিন্তু এতেও আমাদের মেয়েরা এতেও পরিত্রাণ পাচ্ছে না। 10 লক্ষ টাকা যে মোহন করার পরেও মেয়েরা যে মোহন পায় না, এগুলো পায় না, এগুলো একটা এখন মনে হয় ভুয়া। এবং আসল হলো তার সম্মতি আছে কি না, জোর করে কেউ আমি বিয়ে করতে পারি না, ছেলে বলবে এত টাকা যে মোহনের পরি সাহায্য করে আমি অঙ্কের মেয়েকে অঙ্কে আমি যেটা স্ত্রী হিসাবে গ্রহণ করলাম, এবং এটি স্ত্রী ও ছেলেটির নাম শুনে যে মোহরের অ্যামাউন্ট অঙ্কটা শুনে সেও সেটি গ্রহণ করবে, এটি তিনটি লোক শুনবে, শোনার পরে তারপরে এটি বিবাহ হয়ে যাবে, এটি লিখিতভাবে হোক বা মৌখিকভাবে হোক। আর তার
We are the people of the